হাই হোয়াটস আপ, নমস্কার। রেড এফ এম বাংলা ইউটিউব চ্যানেলের প্রথমেই সকলকে স্বাগত জানাই। আমি জো রয়েছি তোমার সাথে, আর আজকের গল্প, আজকের আড্ডা শুরু করার আগে প্রথমেই আমি জানতে চাই, আই হোপ তুমি ভালো আছো, নিজের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো। অ্যান্ড তুই তো জানোই যে আমার যে লাভ শটস, যে ভিডিও সেগমেন্ট, তারই একটা স্টুডিও ভার্সন শুরু করেছি, কারণ এই মুহূর্তে বাইরে গিয়ে শ্যুট করা একেবারেই সম্ভব নয়। আর গত সপ্তাহে ঠিক এরকমভাবে একটা গল্প শুনিয়েছিলাম, আজকে ওই রকমভাবেই আরও একটা গল্প আমার কাছে আছে, সেটা তোমায় শোনাবো। তবে এই গল্পের ব্যাপারে বলতে চাই, এই গল্পটা বহু বছর আগে আমি কোথাও শুনেছিলাম বা পড়েছিলাম, আমার ঠিক প্লটটা মাথায় ছিল, সেটা মাথায় রেখেই গল্পটা বানানো। তাই গল্পটা শুনে যদি তুমি আমায় বলতে পারো যে আসল গল্পটা কি লিখেছেন, বড্ড ভালো হয়। তাহলে চলো আজকের গল্পটা শুরু করি। তবে তার আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই। অল রাইট, তা আমাদের এই গল্পে কোনো হিরো নেই, যে মেইন ক্যারেক্টার সে বেসিক্যালি তুমি আমি বা বলতে পারো আমরা সবাই, যাদের ট্রেন জার্নি বলতেই মনে হয় নতুন কোনো অ্যাডভেঞ্চার। তবে এই গল্পের খাতিরে আমরা ধরে নিতেই পারি আমাদের এই ক্যারেক্টারের নাম রবিন। তা পুজোর ছুটিতে বাড়ি ফিরতে রবিন প্রায় 3 মাস আগে বিকেল 4টার শতাব্দীতে টিকিট রিজার্ভ করে রাখে। হ্যাঁ, ফ্লাইটে ফেরার একটা বিকল্প রয়েছে, কিন্তু ওই যে অ্যাডভেঞ্চারের খিদে, তারপর কত নতুন মানুষের সাথে শুয়ে বসে আড্ডা দিতে দিতে নিজের গন্তব্যে ফেরা যায়। যাই হোক, সঠিক দিনে সময়ের প্রায় 45 মিনিট আগেই স্টেশনে পৌঁছে যায় সে। একটা বেঞ্চে বসে কাঁধের ব্যাগটা থেকে ল্যাপটপটা বার করে অফিসের কাজ খানিকটা এগিয়ে রাখবে ভেবে সে পায়ের উপর পা তুলে বসতে যায়। আর ঠিক সেই সময় তার চোখ আটকে যায় তার থেকে কিছুটা সামনে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের কোমর অবধি লম্বা চুলের দিকে। মেয়েটা একটু দায়সারা ভাবেই চুলগুলো পেঁচিয়ে খোপা করে রবিনের দিকে ফিরে তাকায়। না, ঠিক রবিনের দিকে নয়, তার বেঞ্চের দিকে। মেয়েটার সাথে এক মধ্যবয়স্ক দম্পতি, ধরে নেওয়া যেতেই পারে মেয়েটার বাবা মা। তারা তিনজনেই মালপত্র নিয়ে তাদের প্ল্যাটফর্ম খুঁজতে নাচে হাল। মেয়েটি রবিনের দিকে ফিরে তাকানোয় সে একটু অপ্রস্তুত হয়ে আবার ল্যাপটপে মন দেয়। স্পষ্টই সে শুনতে পায় মেয়েটার বাবা সমানে মেয়েটাকে জিজ্ঞেস করছে, প্ল্যাটফর্ম নম্বর কত, সিট নম্বর কত। মেয়েটার সংক্ষিপ্ত উত্তর, B3 25 26 27। এটা শুনেই খানিক থমকে যায় রবি। এ তো ঠিক তার উল্টো দিকে সিট নাম্বার। একটা চাপা উত্তেজনা তাকে চেপে ধরে। ট্রেন আসতে এখনো প্রায় 15 মিনিট বাকি। মেয়েটার তার বাবা মা এখনো দাঁড়িয়ে। রবিন তার দুপাশে তাকিয়ে দেখে কোথাও বসার কোনো জায়গা নেই। সেটা দেখে কিছুটা দায়িত্ববোধ আর কিছুটা নিজের স্বার্থ মিলিয়েই রবিন বেঞ্চটা খালি করে দাঁড়িয়ে পড়ে। এখানে তার স্বার্থ কোথায়? আসলে মেয়েটাকে 2-3 বার দেখেই রবিনের বেশ পছন্দ হয়ে যায়। কেমন যেন একটা মায়া মেশানো তার চেহারা। এত ব্যস্ততার মধ্যেও চোখগুলো ভীষণ শান্ত। এরপর যখন সে জানতে পেরেছে যে তারাই তার যাত্রার সঙ্গী, সে মনে মনে এটাও ঠিক করে ফেলেছে যে কাকু আপনারা কোথায় যাচ্ছেন বলে আলাপ শুরু করবেন, তারপর কাকিমাকে খানিকটা ইমপ্রেস করে মেয়েটার সাথে আলাপ জমাবে। বেশ ভালোই কাটবে বোধ হয় চ্যানেলটা। বেশ আনন্দের মেজাজেই রবিন মনে মনে এসব ভুলভাল ভাবতে ভাবতে পথে খাওয়ার জন্য কিছু কিনতে সামনের একটা দোকানে ঢোকে। দোকানটায় খানিকটা ভিড় থাকায় রবিনের খাবার কিনতে বেশ কিছুটা দেরি হয়। ততক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো। তড়িঘড়ি সে নিজের মালপত্র নিয়ে নিজের কামরায় উঠে পড়ে। কিন্তু একে তার সামনে তো অন্য মানুষ বসা। রবিন হকচকিয়ে 2 বার নিজের টিকিট চেক করে। না, সব ঠিক। তবে কি ওই মেয়েটার ওর বাবা মা ভুল ট্রেনে চাপলো? এসব ভাবতে ভাবতেই ট্রেনটা একটু নড়ে চড়ে ওঠে। রবিন একটু হতাশ হয়ে মালপত্র গুছিয়ে নিজের সিটে গিয়ে বসে। জানলার পর্দাটা সে একটু সরিয়ে দেয়, আর তারপরেই সে যা দেখে তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটার তার বাবা মা উল্টো দিকের প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকছে তার অপেক্ষায় দাঁড়িয়ে। এই যে গল্পটা যেটা আমি তোমায় এখনই শোনালাম,
আমাদের সবার সাথেই বলে এইরকম ঘটনা কখনো না কখনো ঘটেছে, বাসে, ট্রেনে, মেট্রোতে, অটোতে। হয়তো কোনো মানুষকে আমাদের ভাল লেগেছে, কথা বলতে চেয়েছি, আলাপ করতে চেয়েছি, কিন্তু ফাইনালি তার সাথে হয়তো আর আমাদের কথা হয়নি, দেখা হয়নি। এরকম ভাবেই মানে কোনো একটা গল্প শুরু হওয়ার আগেই গল্পটা শেষ হয়ে গেছে। তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে সেই ঘটনা তুমি আমার সাথে শেয়ার করতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় রয়েছে, গিয়ে সার্চ করতে পারো আর যে রেড এফএম, সেখানে গিয়ে নিজের ঘটনা তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আর আজকের এই গল্পটা কেমন লাগলো নিজের মতামত, নিজের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড পরের সপ্তাহে এরকমভাবেই আরও একটা গল্প নিয়ে হাজির হব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো। ভালো থেকো।